উড়িষ্যার রেল দুর্ঘটনার তদন্তর দায়িত্ব সিবিআইক অর্পণ। সিগনেল খেলিমেলির বাবে হয়েছিল ভয়ঙ্কর দুর্ঘটনা, গাফিলতি করা লোকক চিনাক্ত করা বলে দাবি করেছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবে। মৃত্যুর দুয়ারদলির উভতিল দুই যুবক, উড়িষ্যার ভয়ঙ্কর রেল দুর্ঘটনার সাক্ষী হয়ে ঘরত উপস্থিত কলেগার হাফিজুল আর শামু। সুস্থ শরীরে দুই যুবক ঘরলে উভতাত আবেগিক পরিয়ালের লোক। বিহারত দ্বিতীয়বারের বাবে ভাঙিল গঙ্গা নদীর ওপর নির্মাণাধীন দলংখন। 2022 এপ্রিলতো ভাঙিছিল প্রায় 2000 কোটি টাকায় নির্মাণ করা দলংর এটা অংশ। ঘটনার তদন্ত ঘোষণা করেছে রাজ্য সরকারে। মণিপুরের হিংসাত্মক পরিস্থিতিক লৈ ন্যায়িক আয়োগ গঠন। কেন্দ্রের ছমাহর ভিতর আয়োগে দাখিল করব লাগিব প্রতিবেদন। প্রাক্তন মুখ্য ন্যায়াধীশ অজয় লাম্বার অধ্যক্ষতাত গঠন করেছে আয়োগ। গ্যাসের দাম বৃদ্ধির বাবে বাড়িছে বিদ্যুতের মাচুল। মাজুলিতে এই মন্তব্য করে পুনের বিদ্যুৎ মাচুল কমার ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। বিধানসভার অধ্যক্ষর মন্তব্যক লৈ রাজ্যজুড়ে প্রতিক্রিয়া।